Dear learners, assalamu alaikum. A video te amra project scheduling er start to finish relationship niye kotha bolbo. Tale prothomei amra jei project er information dawa ache take amra ekta Gantt chart er madhyome represent korbo. Tale Gantt chart e amra ashole graphically information gulo ke show kori. Tale amra ei information gulo ke Gantt chart e boshabo. তাহলে এর জন্য আমাকে প্রথমেই যে করতে হবে যে আমাদের অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলোকে আমরা আমাদের গ্যান্ট চার্টের ওয়াই অ্যাক্সিস বরাবর লিখে ফেলবো যে আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে এ, নেক্সট অ্যাক্টিভিটি বি এবং নেক্সট অ্যাক্টিভিটি সি। তাহলে তিনটে অ্যাক্টিভিটি ছিল, আমরা তিনটাকে লেবেল করলাম। নেক্সট আমাদের যেটা করতে হবে ডিউরেশনগুলোকে আমরা আমাদের ওয়াই অ্যাক্সিস সরি ডিউরেশনগুলোকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর বসাবো। তাহলে এক্স অ্যাক্সিস বরাবরে আমরা ডিউরেশনগুলোকে বসাবো। ডিউরেশনগুলোকে আমরা যদি ধরে নেই যে ডিউরেশন ডে এসে দেওয়া আছে ডে, তাহলে আমরা এটাকে বলবো প্রথমটা জিরো নাম্বার ডে। যদি মান্থ হয় সেক্ষেত্রে মান্থ হিসাবে কনসিডার করব, উইক হলে উইকে কনসিডার করব। তাহলে আমরা আপাতত ধরে নিচ্ছি দ্যাট ইজ ডে বলা আছে। তাহলে জিরো, ওয়ান, টু এটা দিয়ে আমরা মিন করতেছি। জিরো নাম্বার ডে, ওয়ান নাম্বার ডে, টু নাম্বার ডে, জাস্ট এরকম কিছু লেভেল করে দিলাম। ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, আমরা টেন পর্যন্ত লেভেল করলাম। এখন এটাকে আমরা বসাবো। বসানোর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের দেওয়া আছে এ, তাহলে আমি এই অ্যাক্টিভিটিটাকে বসাবো। তাহলে আমি চলে গেলাম এ এর কাছে, এখানে দেখেন প্রিডিসেসর বলা আছে ব্ল্যাঙ্ক। তাহলে আমরা এ কে ইমিডিয়েট স্টার্ট করতে পারবো জিরো নাম্বার ডে থেকে, এবং তার ডিউরেশন থ্রি। তার মানে আমরা এখান থেকে শুরু করলে ওয়ান টু থ্রি এখানে এসে আমরা এটাকে কমপ্লিট করব। বি, বি এর ক্ষেত্রে দেখেন প্রিডিসেসর বলা আছে হচ্ছে এ, প্রিডিসেসর এ, তার মানে এর সাথে তার ডিপেন্ডেন্সি আছে। বা ডিপেন্ডেন্সিটা কিরকম, এস এফ। তাহলে এস এফ এর রিলেশনশিপটা একটু আমাদের কাছে অড মনে হতে পারে। এস এফ দিয়ে আমরা মিন করি স্টার্ট টু ফিনিশ রিলেশনশিপ। স্টার্ট টু ফিনিশ মানে হচ্ছে বি এর যে স্টার্টিং ডেটটা এটা কিন্তু আমরা জানি না। আমরা সম্পর্ক কি বলতেছি, বি এর সাথে এর সম্পর্ক হচ্ছে এস এফ। তাহলে এই জিনিসটাকে আমরা যখন রিড করব তখন আমরা এরকম বলবো যে আমরা পড়ব কিভাবে এটাকে, বি ক্যান ফিনিশ, বি ক্যান ফিনিশ আফটার ফাইভ ডেজ অফ এ স্টার্ট। তাহলে দেখেন আমাকে রিড করার সময় অলওয়েজ আমাকে এভাবে চিন্তা করতে হবে যে বি যে অ্যাক্টিভিটিটা এটার যে ফিনিশিং ডেট এটা কি হবে এ অ্যাক্টিভিটির স্টার্টিং ডেটের 5 দিন পরে। তাহলে এই 5 দিন যদি দেওয়া না থাকতো তার মানে তাহলে আমরা কি বলতাম, তাহলে আমরা বলতাম যে বি এর ফিনিশ ডেট এবং এর স্টার্ট ডেট সেম। এই 5 দিন যদি দেওয়া না থাকতো এখানে, ধরে নেন আমাকে শুধু বলা আছে এস এফ, তাহলে আমাদের কি হতো, বি এর ফিনিশ ডেট মানে বি এর ফিনিশ ডেট এবং এর স্টার্ট ডেট সেম। তাহলে সেক্ষেত্রে বি এর ফিনিশ ডেট কত, আমাদের এইখানে হবে বি এর ফিনিশ ডেট। তাহলে এখানে যদি বি এর ফিনিশ ডেট ধরি তাহলে বি কে অবশ্যই যেহেতু আমাদের 3 দিন লাগে, তার মানে আমাকে কিন্তু নেগেটিভ ডিরেকশনে যেতে হচ্ছে। তাহলে নর্মালি কোন একটা প্রজেক্টের ক্ষেত্রে কোন একটা অ্যাক্টিভিটি আমরা নেগেটিভ টাইমে শুরু করতে পারি না, তাই না? তাহলে এই ক্ষেত্রে এখানে যে ল্যাগ টাইম দেওয়া আছে এই ল্যাগ টাইমের কারণে আমাদের কিন্তু এই নেগেটিভ অ্যাক্টিভিটিটা আমাদের আর হচ্ছে না। তাহলে এখানে এস এফ ফাইভ, এস এফ থ্রি, এস এফ টু যাই বলা থাকুক এটা দিয়ে মিন করতেছি যে বি ক্যান ফিনিশ আফটার এই যে টাইমটা বলা আছে, যে আমার এখানের ক্ষেত্রে বলা আছে ফাইভ, তাহলে আমরা এটাকে বলতেছি বি ক্যান ফিনিশ আফটার ফাইভ ডেজ অফ এ স্টার্ট। তাহলে এ স্টার্ট কবে হয়েছিল আমরা প্রথমে এটাকে দেখি। এ স্টার্ট ছিল আমাদের জিরো নাম্বার ডেতে, তাহলে এর সাথে আমাকে ফাইভ ডেজ প্লাস করতে হবে। ফাইভ ডেজ প্লাস করলে আমরা পাচ্ছি ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, এখানে আমরা পাচ্ছি। তাহলে এইটা আসলে কি হবে বলেন তো, এটা আমাদের হবে বি এর ফিনিশ ডেট, কারণ আমরা বলেছিলাম বি ক্যান ফিনিশ আফটার ফাইভ ডেজ অফ এ স্টার্ট। তাহলে আমরা বি এর ফিনিশ ডেটটা কিন্তু পেয়ে গেছি, এটা বি এর ফিনিশ ডেট। এখন বি এর ফিনিশ ডেট যদি আমরা পেয়ে যাই, বি এর ডিউরেশন কত, থ্রি, তাহলে যদি ফিনিশ ডেট কোনো একটা কিছু জানি আমি, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, ব্যাকওয়ার্ডে এসে স্টার্টিং ডেটটাকে বের করতে হবে। যে স্টার্টিং ডেট বের করার জন্য আমাকে ওয়ান টু থ্রি ডে পর্যন্ত ব্যাক করতে হবে। তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে বি এর স্টার্টিং ডেট অ্যাজ ওয়েল অ্যাজ বি এর ফিনিশ ডেট। তাহলে বি কে অবশ্যই আমাকে টু নাম্বার ডেটে স্টার্ট করলেই আমি এটাকে ফাইভ নাম্বার ডেটে ফিনিশ করতে পারবো। তাহলে আমরা বি নিয়ে লেভেল করে ফেললাম। দেন সি কে আমাকে লেভেল করতে হবে। সি এর ক্ষেত্রে কি বলা আছে যদি আমরা একটু দেখি, সি এর ক্ষেত্রে বলা আছে রিলেশনশিপ বি এর সাথে। বি এর সাথে মানে হচ্ছে নর্মালি এখানে দেখেন কোনো স্পেসিফিক এডিশনাল ইনফরমেশন দেওয়া নাই, তাহলে এটার মানে হচ্ছে বি যখন ফিনিশ হবে তখনই শুধুমাত্র সি স্টার্ট হবে। এটাকে আমরা নর্মাল যদি কিছু না দেওয়া থাকে আমরা ধরে নিই হচ্ছে এফ এস, এফ এস মানে হচ্ছে ফিনিশ স্টার্ট। তাহলে এটাকে এভাবে রিড করি যে সি ক্যান স্টার্ট, সি ক্যান স্টার্ট
ওয়েন বি ইজ ফিনিশড, তাই না? যখন বি ফিনিশ হবে তখন সি স্টার্ট হতে পারবে, এটাই হচ্ছে নর্মাল রিলেশনশিপ। তাহলে সেক্ষেত্রে আমরা বি যখন ফিনিশ হচ্ছে তখন আমরা সি স্টার্ট করব। তাহলে বি এর ফিনিশ ডেট কত, আমরা যদি দেখি বি এর ফিনিশ ডেট হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে আমাদের সি এর স্টার্টিং ডেট হবে, এবং সি এর জন্য ডিউরেশন বলা আছে 4। তাহলে আমরা এখান থেকে 1, 2, 3, 4 এটুকু আমরা লেভেল করব। তাহলে এই হচ্ছে আমাদের সি এর ক্ষেত্রে অ্যাক্টিভিটি দেখানো। আমরা দেখলাম যে টোটাল প্রজেক্ট কমপ্লিশনের জন্য আমাদের এখানে 9 ডেজ টাইম লাগতেছে। এখন আমাদের যেটা করতে হবে, এটাকে একটা প্রিসিডেন্স ডায়াগ্রাম মেথডে কনভার্ট করতে হবে, যাতে আমরা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি বা ক্রিটিক্যাল পাথ সম্পর্কে একটা আইডিয়া পাই। তাহলে ওইটা করার জন্য আমাদের একটা হেক্সাসেলের টেবিল লাগবে, আমরা জানি অলরেডি। এই হেক্সাসেলের টেবিলে আমরা কি করি, ডিফারেন্ট ভ্যালুগুলোকে বসাই এবং আমাদের ইনফরমেশনগুলোকে দিয়ে এখানে ক্যালকুলেশন করি। তাহলে আমি, আমার যেহেতু অ্যাক্টিভিটি তিনটা লাগবে টোটাল, তাহলে আমি এটাকে তিনটা অ্যাক্টিভিটির জন্য তিনটা টেবিল তৈরি করব। এক একটা অ্যাক্টিভিটির জন্য আমরা এক একটা করে হেক্সাসেলের টেবিল নিব। আর ফার্স্ট অ্যাক্টিভিটি এ আমরা একটু জাস্ট একে লেভেল করব। অ্যাক্টিভিটিগুলো লেভেল করার ক্ষেত্রে আমরা যে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে মিডিয়ালের যে কলামটা আছে এই কলাম দুটোতে আমরা বসাই হচ্ছে অ্যাক্টিভিটি নেম, দ্যাট ইজ আমার এক্ষেত্রে এ, এবং তার ডিউরেশন কত, 3। তাহলে আমরা এখানে 3 বসাবো। নেক্সটের ক্ষেত্রে আমরা তার অ্যাক্টিভিটি নেম হচ্ছে বি, বি অ্যাক্টিভিটি, এবং তার ডিউরেশন হচ্ছে 3, এক্ষেত্রে আমরা 3 বসাবো। আর লাস্ট অ্যাক্টিভিটি আমাদের সি, তাহলে সি দিয়ে বলবো, এবং তার ডিউরেশন 4, এখানে 4 বসালাম। তাহলে অ্যাক্টিভিটিগুলোর নাম এবং তার ডিউরেশনগুলোকে আমরা মাঝখানের কলামে বসালাম। বাকি যেই সেলগুলো থাকে এগুলোতে আমার এখানে বলতে হয়, এই এইটা সেলে বলতে হয় আমাদের, এটাকে আমাদের বলি আর্লি স্টার্ট, এটাকে আমরা বলি আর্লি স্টার্ট, এই সেলটাকে আমরা বলি হচ্ছে আর্লি ফিনিশ। তার মানে কত আর্লি আমরা এইটাকে শুরু করতে পারবো সেই ডেটটা আমরা এখানে বসাবো, এবং কত আর্লি এটাকে ফিনিশ করতে পারবো সেটা আমরা এখানে বসাবো। একইভাবে এখানে আমরা বসাই হচ্ছে লেট স্টার্ট, মানে সর্বোচ্চ কত লেট করে আমি এটা স্টার্ট করতে পারবো সেই টাইমটা এখানে বসবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে লেট ফিনিশ, মানে সর্বোচ্চ কত দিনে আমরা এটাকে শেষ করব, মানে লেট করে যদি শুরু করি তাহলে সর্বোচ্চ কত দিনে শেষ করব, এই ইনফরমেশনটা এখানে বসবে। এখন আমরা এগুলো ফিল আপ করবো কিভাবে, আমাকে আর্লি স্টার্ট, যেহেতু দেখেন এই অ্যাক্টিভিটি স্টার্ট করার জন্য কোনো প্রিডিসিশন নাই, তাহলে আমরা আর্লি যদি স্টার্ট করতে চাই তাহলে আমরা চাইলে ইমিডিয়েট স্টার্ট করতে পারি, মানে 0 নাম্বার ডে বা 2 ডেতেই আমরা চাইলে স্টার্ট করতে পারি। তাহলে এখানে আর্লি স্টার্টে আমরা 0 বসাবো, যেহেতু প্রিডিসিশন নাই অলওয়েজ আমরা স্টার্ট করবো 0 নাম্বার ডেতে। তাহলে যদি 0 নাম্বার ডেতে স্টার্ট করি, প্রজেক্টের বা অ্যাক্টিভিটি ডিউরেশন হচ্ছে 3 ডেজ, 0+3 করে আমরা এটাকে অ্যাজ আর্লি অ্যাজ 3 নাম্বার ডেতে শেষ করতে পারবো। তাহলে যদি আমি 0 নাম্বার ডেতে স্টার্ট করতে পারি, আফটার 3 ডেজ আমরা 3 নাম্বার ডেতে সেটাকে ফিনিশ করব, এটাই হচ্ছে আর্লি ফিনিশ। লেট স্টার্ট লেট ফিনিশ এটা আমরা পরে দেখব, আমরা এখন বি অ্যাক্টিভিটির সাথে চিন্তা করি। এখন এ এর সাথে বি এর রিলেশনশিপ কি সেটা আমরা প্রথমে দেখি, যে এ এর সাথে বি এর একটা রিলেশনশিপ আছে সেটা হচ্ছে এসএফ, এবং একটা 5 বলা আছে। এসএফ বলতে কি বোঝাই, এসএফ বলতে বোঝাচ্ছি আমরা এই যে এর যে স্টার্টিং ডেট, এর স্টার্টিং ডেট কোটা এটা, এই স্টার্টিং ডেটের সাথে বি এর সম্পর্ক কিসের, বি এর ফিনিশ ডেটের একটা সম্পর্ক। এসএফ মানে হচ্ছে এর স্টার্টিং ডেটের সাথে বি এর ফিনিশ ডেট। আমরা বলেছিলাম যে বি ক্যান ফিনিশ আফটার 5 ডে অফ এ স্টার্ট, তাহলে এ স্টার্টের সাথে সম্পর্ক হচ্ছে বি এর ফিনিশে, তাহলে আমরা স্টার্টিং এরটাকে মার্ক করলাম বি এর ফিনিশের সাথে। এবং কি ধরনের সম্পর্ক বলা আছে সেটাও যদি আমরা এখানে বলে দেই, বলা আছে এসএফ 5। তাহলে এটা কিভাবে আমরা ক্যালকুলেট করব, দেখেন এই দুইটা স্টার্টিং ডেট আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এর স্টার্টিং ডেট দেওয়া আছে 0, তাহলে এই ডেটটার সাথে সম্পর্ক হবে হচ্ছে বি এর ফিনিশ ডেট। তাহলে আমাদের এই ডেটের সাথে 5 ডে প্লাস করে এই ডেটটাকে বের করতে হবে, যেহেতু আমরা বলেছিলাম এটার স্টার্টিং ডেট যা হবে তার 5 দিন পরে আমরা বিটাকে ফিনিশ করব। তাহলে যেহেতু এটা 0 নাম্বার ডেতে আমরা স্টার্ট করি, তাহলে 0+5, তাহলে বি এর ফিনিশ ডেট হবে 5। তাহলে আমরা বি এর ফিনিশ ডেট যেহেতু অলরেডি জেনে ফেলছি, এখন বি এর স্টার্টিং ডেটটা আমরা বের করবো কিভাবে, আমরা জানি যে কোনো একটা ডিউরেশন থেকে যখন আমরা, আমরা যেহেতু ডিউরেশনও জানি বি এর ক্ষেত্রে 3, আর তার ফিনিশ ডেটটা জানি 5, তাহলে 5 থেকে 3 মাইনাস করলে আমরা 2 পাচ্ছি, দ্যাট ইজ আমাদের বি এর স্টার্টিং ডেট।
তাহলে বি কে আমরা 2 নম্বরটিতে স্টার্ট করলে আফটার 3 ডেজ এটাকে 5 এ শেষ করতে পারবো। তাহলে এভাবে আমাকে এটা ফিল আপ করতে হবে। নেক্সট আমরা বি এর সাথে সি এর রিলেশনশিপ বলা আছে। বি এর সাথে রিলেশনশিপ সি এর হচ্ছে খুব সিম্পল রিলেশনশিপ, কোনো এডিশনাল ইনফরমেশন দেওয়া নাই। তাহলে আফটার কমপ্লিশন অফ বি, আফটার কমপ্লিশন অফ বি মানে এই ডেটে কমপ্লিশন হওয়ার পরে বি আমরা সি কে স্টার্ট করবো। তার মানে বি এর সাথে সি এর সম্পর্ক একদম প্লেন সম্পর্ক, যে ফিনিশ স্টার্ট, তাই না? কোনো রিলেশনশিপ মানে না থাকা মানে হচ্ছে ফিনিশ স্টার্ট। ফিনিশ স্টার্ট মানে হচ্ছে এই বিটা ফিনিশ হয়ে যাওয়ার পরেই সিটা স্টার্ট হবে। তাহলে বিটা ফিনিশ হয়েছিল 5 নম্বর ডেতে, তাহলে আমরা সিটাকে 5 নম্বর ডেতে স্টার্ট করবো, এখানে 5 বসাই দিলাম। তাহলে 5 নম্বর ডেতে যদি স্টার্ট হয় তাহলে সেক্ষেত্রে তার ডিউরেশন বলা আছে 4, 5 প্লাস 4, দ্যাট ইজ 9 নম্বর ডেতে আমরা সিটাকে ফিনিশ করবো, 9 এখানে বসাইলাম। তাহলে আমরা এক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টের ডিউরেশন হচ্ছে 9 ডেজ, যেটা আমাদের গ্যান চার্টেও 9 ডেজ ছিল। এখন আমরা ব্যাকওয়ার্ড পাস করব। ব্যাকওয়ার্ড পাস করে আমরা বাকি যেই সেলগুলো ছিল এগুলোর ভ্যালু ফিল আপ করবো। তাহলে ব্যাকওয়ার্ড পাস করার ক্ষেত্রে আমরা যেহেতু প্রজেক্টের ডিউরেশন 9 ডেজ পাচ্ছি, এই 9 ডেজটাকে আমরা ফিক্স রাখবো, এটাকে আমরা ইনক্রিজ করব না। সেক্ষেত্রে আমরা বাকি সেলগুলো ফিল আপ করার ক্ষেত্রে বলছিলাম এই সেলের নাম ছিল হচ্ছে লেট স্টার্ট, এটার নাম ছিল লেট ফিনিশ। তাহলে আমরা যেহেতু সর্বোচ্চ 9 নম্বরেতেই শেষ করবো, তাহলে লেট ফিনিশে আমরা এই 9টাকেই বসাবো, যেটা আমাদের আর্লি ফিনিশের ডেট ছিল। তা আর্লি ফিনিশের ডেট ছিল 9, এই 9টাকে আমরা লেট ফিনিশে বসাইলাম। এখন যেহেতু আমরা ফিনিশ ডেটটা জানি 9, এবং এই পার্টিকুলার ক্ষেত্রে আমাদের ডিউরেশনটাও জানি সেটা হচ্ছে 4, তাহলে 9 থেকে 4 মাইনাস করলে আমরা পাচ্ছি 5। তাহলে এটার স্টার্টিং ডেটটা 5 আমরা বের করে ফেললাম। তাহলে এর আগে আমরা কি করতাম, স্টার্টিং ডেটের সাথে ডিউরেশন প্লাস করে ফিনিশ ডেট বের করতাম। এখন আমাদের ফিনিশ ডেটটা আছে, তাহলে এটা থেকে ডিউরেশন মাইনাস করে স্টার্টিং ডেটটা বের করলাম, এটুকুই। নেক্সট আমাদের দেখেন এই যে বি এবং সি এর রিলেশনশিপ কি ছিল, বি এর রিলেশনশিপ ছিল সিম্পল রিলেশনশিপ, যে বি ফিনিশ হলেই আমাদের সি স্টার্ট হতে পারবে। ওকে, তাহলে যেহেতু কোনো রকম স্পেসিফিক রিলেশন নাই, তাহলে আমাদের এখানেও কি হচ্ছে, এটার লেট ফিনিশ কত ছিল আমাদের 9, এটা ছিল লেট স্টার্ট কত ছিল 5। তাহলে আমাদের এটা 5 নম্বর ডেতে আমরা কি করবো, এটাকে ফিনিশ করতে হবে, কারণ এটা লেট ফিনিশ, এটা ফিনিশ হলেই আমাদের এটা স্টার্ট করব। এটা ফিনিশ করলেই বি ফিনিশ হলে আমাদের কি হবে, এটা স্টার্ট হবে। তার মানে এটা যেহেতু 5 দেওয়া আছে, তাহলে এই 5টা এখানে বসবে। তাহলে 5 থেকে 3 মাইনাস করলে আমরা 2 পাবো, 2টা আমরা এখানে বসাইলাম। নেক্সট আমাদের দেখতে হবে এই বি এর সাথে এ রিলেশনশিপ। এখানে রিলেশনশিপ কিন্তু আসলে কি আছে, স্টার্ট ফিনিশ। স্টার্ট ফিনিশ মানে হচ্ছে এটার ফিনিশের সাথে, এইটার ফিনিশের সাথে এটা স্টার্টের সম্পর্ক। এটার ফিনিশ কোনটা, এটা এটা কিন্তু এটার ফিনিশ। এই ফিনিশের সাথে আমার রিলেশনশিপ কার সাথে আছে, এইটার স্টার্টের, তার মানে এইটার স্টার্টের সম্পর্ক আছে। এটা কিরকম সম্পর্ক বলা আছে, SF5। তার মানে হচ্ছে আমরা কি করেছিলাম, যে এটা যেই ডেটে স্টার্ট হইতো তার 5 দিন পরে আমরা এটাকে ফিনিশ করেছিলাম। তার মানে এটার ফিনিশ ডেট যদি 5 হয়, তাহলে অবশ্যই কি হবে, এটার স্টার্ট ডেট হবে কি 5 দিন আগে, তাই না? তাহলে আমাকে এইখানে যখন আমরা ফরওয়ার্ড পাস করেছিলাম, তখন আমরা 0-র সাথে 5 প্লাস করে 5 পেয়েছিলাম। এখন আমরা যখন ব্যাকওয়ার্ড পাস করব, তখন এই 5 থেকে আমাকে কি করতে হবে, এই যে 5টি আমরা প্লাস করেছিলাম আমরা মাইনাস করতে হবে। তাহলে 5 থেকে 5 মাইনাস করলে আমরা পাবো 0। তাহলে আমরা 0 নম্বর ডেতে আমরা এটাকে স্টার্ট করব। তাহলে এই হচ্ছে 5 পেলাম আমরা ফিনিশ ডেট। বাট যেহেতু আমরা এটার স্টার্ট ডেটটা পাবো কিভাবে, এর ক্ষেত্রে যেহেতু এর স্টার্ট ডেটের 5 দিন পরে শুরু করেছিলাম, তাহলে আমরা যদি এই 5 থেকে 5 মাইনাস করে দিই, তাহলে 0 নম্বর ডেতে আমরা এটা স্টার্ট করব। এবং যদি 0 নম্বর ডেতে স্টার্ট করি এবং এই অ্যাক্টিভিটির জন্য 3 ডেজ টাইম লাগে, তাহলে 3 নম্বর ডেটে যেটা ফিল আপ হবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রেসিডেন্ট ডায়াগ্রাম মেথডে আমরা দেখলাম যে কিভাবে আমাদের এটা কমপ্লিট করতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে এক একটা সেলে কনভার্ট করলাম, হেক্সা সেলে, এবং এটাকে ফিল আপ করলাম।